সবগুলো পিলার বসে যাওয়ার পর 10ই ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর মাইলফলক অর্জন। দ্রুত কাজের অগ্রগতি সেতুতে যান চলাচলের ব্যাপারে আশাবাদী করে তোলে নদী দুই পারের মানুষদের। তবে এখনও লম্বা পথ বাকি। সবশেষ তথ্য অনুযায়ী সেতুতে 2791টি রোড স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1415টি, 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2038টি। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে এই স্ল্যাব বসানোর কাজ। এরপর শুরু হবে এসব স্ল্যাবের উপর ইম্পারভিয়াস মেমব্রেন বসানোর কাজ। একই সময় সেতু দুই পাশের ভায়াডাক্ট সহ প্রায় 25 কিলোমিটার এলাকায় বসানো হবে 12,000 টুকরো রেলিং। তবে এই সময়টাই বর্ষা মৌসুম হয় সমস্যায় পড়বে স্ল্যাবের উপর বিটুমিনাস বসানোর কাজ। বৃষ্টি বন্ধ না হলে কাজ শুরু করা যাবে না বলে বিটুমিনাসের জন্য অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত। সবকিছু বিবেচনায় নিয়ে সেতুর কাজ শেষ করা যাবে 2022 সালের মার্চ মাসে। এই কাজগুলো করতে আমাদের সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠান যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছে, আমাদের ওয়ার্ক প্ল্যান, সেখানে কিন্তু তারা বলেছে যে 2022 সালের মার্চের মধ্যে তারা এটা সমাপ্ত করতে পারবে। একটি স্প্যানে বসাতে হবে 72টি করে রোড স্ল্যাব। চলতি মাস থেকে 3 শিফটে মাসে 3টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুতে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে 2021 সালের জুন মাস নাগাদ। সেখানে জানুয়ারি মাসে লুক্সেমবার্গ থেকে আসা স্ল্যাবগুলো রং করা সহ অন্যান্য কাজ শেষ করে এবছরের মার্চ মাসে সেতুতে সংযুক্ত করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ।